হ্যালো, আমি এখানে আজকে হাঁসের ডিমের বাটা মশলা ছাড়া ডিমের কারি করব। হাঁসের ডিম নিয়েছি আমি এখানে তিনটে, আর নিয়েছি রসুন, পেঁয়াজ, আলু, ডিম, রসুন, টমেটো আর হচ্ছে লঙ্কা। এখানে আমি ডিম আর আলু আগে থেকেই প্রেশারে সিদ্ধ করে রেখেছি, যাতে আমার টাইমটা খুব কম ইয়েতেই হয়ে যায়। সিদ্ধ আর মানে সিদ্ধ ডিম আর আলুটাকে আমি ফ্রাই করে নেব। আর এখানে যা মশলা আছে, রসুন, পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা, এগুলো কিন্তু আমি কোনোটাই বাটবো না। সেটা মানে এই সবগুলোই কিন্তু আমি এখানে আজকে এই ক্র্যাশার সবার কাছে, সবার বাড়িতেই থাকে এগুলো, কিন্তু যে কোনো দোকানে বা ফুটপাথেও কোনো বাসনের দোকানে পেয়ে যাবে। এগুলো খুব বেশি দাম নেয়ও না। যাই হোক, আমি আজকে এটা ইউজ করব, এইতেই কিন্তু আমি আজকে বাটবো টোটালি এটা, ঠিক আছে? মানে এই পেঁয়াজ, আদা, রসুন এগুলো সবই বাটবো। তো চলো বেটে নিয়ে আমি ফিরে আসছি তোমাদের সাথে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দেখো তেলও দিয়ে দিয়েছি। জানি না তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ কি না, তবে তোমরা জানিও কেমন লাগলো আমার এইগুলো, বা তোমাদের মানে আমার এর কি বলবো, মানে এই রান্নাটার মধ্যে তোমাদের আর কি কি অ্যাড করাতে চাও, মানে তোমরা কিভাবে রান্না করো সেটাও আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানিও। তো যাই হোক, আমি এখানে তেলটা কিন্তু গরম, আমি খুব সিম্পলভাবেই এটা করছি। অনেকে সিম্পল বা তাড়াহুড়োর মধ্যেও করতে চাও। যাই হোক, আমি এখানে তেলটা গরম হওয়ার সাথে সাথে নুন আর হলুদ দিয়ে দেব, কারণ কি ডিম আর আলুটাকে আমি ভেজে নেব। এটা খুব গরম হয়ে গেছে তেলটা, তো তেলটা গরম হয়ে যাওয়াতে আমি এখানে দিয়ে দেব এই ডিমগুলো, ডিমগুলো ভাজা হয়ে গেছে, বেশ লাল করেই আমি একটু কড়া করেই ভেজেছি ডিমগুলো। এবার তুলে নেব, এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো একটু ভেজে নেব। আমার এখানে লাইট কম, মানে সত্যি কথা বলতে কি আমার সেই রকমভাবে লাইটের অতটা ইয়ে নেই। তো যাই হোক, খুব ন্যাচারাল জিনিস, ন্যাচারাল পরিবেশ আমার এই রান্নাঘরটা। আমি এটাও ভেজে নিচ্ছি, বেশ লাল করে ভেজে নেব। আলুগুলোও প্রায় লাল করে ভেজে নিয়েছি আমি। এবার আলুগুলো তুলে নিই। ওই তেলের মধ্যেই আমি একটু জিরে দিয়ে দেব, ওই তেলের মধ্যে আমি জিরে, আর দেব হচ্ছে পেঁয়াজ কুচি। একটু ভাজা হয়ে গেলে দেখো, এটা কিন্তু ভাজা হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝালের জন্য। এরপর ওই যে ক্র্যাশ করে রাখা সমস্ত মশলা, এর মধ্যে একটু হলুদও দিয়েছি একটু কালারের জন্য। এইটা এবার ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। দেখো এখানে তেলটা কিন্তু বেশ, আমি খুব ক্লোজ থেকেই দেখাচ্ছি, বুঝতে পারছো কিনা আমি জানি না, তবে তেলটা এরকম ছাড়া ছাড়া হয়ে এসেছে। তেলটা দেখো মশলার থেকে কিন্তু আলাদা হয়ে এসছে। তো যাই হোক, আমি এটার মধ্যে এবার আমি খুব সামান্য জল দিয়ে দেবো, জলের পরিমাণটা দেখতেই পেলে। আসল কথা, হঠাৎ করে রাত্রে যদি আমার খেতে ইচ্ছা করে কি করব বলো। তো যাই হোক, আমার খেতে ইচ্ছা হলো, আর ইচ্ছা হলো বলে আমি রান্না করলাম, আর তাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আমি এবার ডিম, ভেজে রাখা ডিম আর আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম।
আমার এটা ঝোলটা টেনে গেছে, ঝোলটাও টেনে গেছে, প্রায় হয়েই গেছে, প্রায় না হয়েই গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। এটাকে নামিয়ে ফেলবো আবার। এই হচ্ছে আমার আজকের ডিম আর হাঁসের ডিম আর হচ্ছে আলু দিয়ে মশলা কারি।